السلام عليكم ورحمة الله. আমাদের ভাইজান দেখেন কবরের উপরে পানি দিচ্ছে। আমরা প্রথমে দেখে মনে করেছিলাম মৃত ব্যক্তির জন্য পানি ঢালছে নাকি, পরে জিজ্ঞেস করার পরে সাদিক ভাই যখন জিজ্ঞেস করলেন বলছেন না এটা ঢালার উদ্দেশ্য একটা আছে। আপনাদেরকে বলবো আমি অবশ্যই যে এই পানিটা অর্থাৎ মুর্দার মাথা যেখানে রাখা আছে সেখানে কেন ঢালা হচ্ছে একটি উদ্দেশ্য আছে আপনাদেরকে বলবো। এই যে পানিটা ঢাললো না, দেখেন অনেকগুলো কবরের মুখে এই যে দেখেন গর্ত রাখা আছে, দেখছেন এখানে কিন্তু শত শত কবর। অবাক করা বিষয় এই যে দেখেন এই যে গর্ত, মৃত ব্যক্তি তো আর নিঃশ্বাস নেবে না এখান থেকে, তাই না? এখান থেকে তো পানিও নেবে না, মানে যে কেউ অনারবি দেখে বিশ্বাস করতে পারবে না যে এটা কেন দেওয়া হচ্ছে, কনফিউশনে পড়ে যাবে। মূলত পানিটা দেওয়া হচ্ছে এই কারণে, দেখেন এই পানিটা ভেতরে দেওয়া হয়েছে, নিচে পড়ছে না। মূলত পশু পাখি যে এখানে বসে এই পাখিদের খানা হিসাবে মানে তেষ্টা নিবারণের জন্য এই পানিটা তারা এখানে দিচ্ছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, দেখেন আবার দিচ্ছে আরেকটা কবরে দিচ্ছে। দেখেন কেন দিচ্ছে, যে এটা সদাকা স্বরূপ, সদাকা স্বরূপ এটা দিচ্ছে। জি السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أيوة، ما اسمك الكريم أستاذنا؟ محمد رشيد. محمد رشيد، كيف الحال؟ الحمد لله. وما شغلك الحال؟ الحمد لله، أنا في إمام المسجد. ما شاء الله، ما اسم هذا المسجد؟ مسجد ومقام نبي الله جاد ابن يعقوب ابن إسحاق ابن إبراهيم عليهم الصلاة والسلام أجمعين. ما شاء الله. وماذا تعمل حاليا؟ الآن أضع الماء في هذه الحفر نعم. للطيور، نعم، للقطط، نعم، بقول النبي صلى الله عليه وسلم في كل كبد رطب أجر، نعم، هذه صدقة، ما شاء الله، صدقة لله تعالى، تأتي الطيور، تأتي العصافير، تأتي القطط، تأتي الكلاب، الهوام يشربون من هذه الحفر الموجودة على القبور. فصاحب القبر يأخذ الأجر وأنا أخذ الأجر إن شاء الله. إن شاء الله إن شاء الله. شكراً شكراً شكراً. وإياك. দেখুন দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কবরের মধ্যে পানি দেওয়া হচ্ছে। তো এটা একেবারে আমাদের দেশের চিত্র যদি আমরা একটু তুলে ধরি তাহলে আমাদের দেশের সাথে একেবারে ভিন্ন। দেখুন এখানে কবরেই পানি দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো কবরে এই যে সামনের যে মানে আপনার স্পেসটা, এই যে দেখেন মানে কবরগুলোর মাথার উপরে একটা ফাঁকা জায়গা প্লেটের মতো রাখা হয়েছে, এখানে মূলত পানি ঢেলে দেওয়া হয় পশু পাখি যাতে করে এখান থেকে পানি গ্রহণ করতে পারে সেজন্য। এই যে ছোট্ট একটা বাচ্চার কবর সেখানেও রাখা হয়েছে, আল্লাহু আকবার। দেখেন এখানে এক বছরের বাচ্চার কবর আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই গোরস্থানে এটা আম্মানে অবস্থিত, আম্মান থেকে 30 কিলোমিটার দূরে এমন একটি এলাকায় আমরা এসেছি যেখানে নবী ইয়াকুব আলাইহিসসালামের একজন সন্তান অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম এবং বিনিয়ামিন আলাইহিসসালাম ওনাদের একজন ভাই আছে যার বর্ণনা বাইবেলে আছে এবং ইসরায়েলি বিভিন্ন কিতাবেই আছে, তার নাম হচ্ছে হযরত জাদুর। ওনার কবর হচ্ছে এই যে এখানে, মূলত ইনি হচ্ছে ইমাম সাহেবের ছেলে। মাশাআল্লাহ, ইসমু ইসমু হ্যাঁ আইওয়া আদম আদম মাশাআল্লাহ আদম। দেখেন আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্মদিবস সেজন্য একটি মাথায় ক্যাপ লাগিয়ে রেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে, তারা অত্যন্ত আনন্দিত হয়। শুকরান যারা দেখলেন, একটা ভিন্ন আইডিয়া পেলাম, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইওয়া, মা ইসমুকাল কারীম উস্তাদনা? মুহাম্মদ রশিদ। মুহাম্মদ রশিদ, কেফ আল হাল? আলহামদুলিল্লাহ। ওয়া মা শুগলুকুল হাল? আলহামদুলিল্লাহ, আনা ফি ইমাম আল মসজিদ। মাশাআল্লাহ, মা ইসমু হাযা আল মসজিদ? মসজিদ ওয়া মাকাম নবিয়্যুল্লাহ জাদ ইবন ইয়াকুব ইবন ইসহাক ইবন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। মাশাআল্লাহ, ওয়া মাযা তাআমাল হালিয়ান? আল আন আদা আল মা
في هذه الحفر للطيور نعم للقطط نعم بقول النبي صلى الله عليه وسلم في كل كبد رطب أجر. نعم هذه صدقة. نعم صدقة لله تعالى. ما شاء الله. تأتي الطيور، تأتي العصافير، تأتي القطط، تأتي الكلاب، الهوام يشربون من هذه الحفر الموجودة على القبور. فصاحب القبر يأخذ الأجر وأنا أخذ الأجر إن شاء الله. إن شاء الله إن شاء الله. شكرا شكرا شكرا. দেখুন দর্শক আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কবরের মধ্যে পানি দেওয়া হচ্ছে তো এটা একেবারে আমাদের দেশের চিত্র যদি আমরা একটু তুলে ধরি তাহলে আমাদের দেশের সাথে একেবারে ভিন্ন দেখুন এখানে প্রত্যেকটা কবরেই পানি দেওয়া হয়েছে তো কবরের উপরে পানি দিবে কেন আসলে কবরবাসী যারা তারা তো আর এই পানি থেকে কোনো কিছু গ্রহণ করে না তাহলে কবরবাসীদেরকে কি পৌঁছানোর জন্য এখানে পানি দেওয়া হলো দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি দেওয়া আছে আমরা এখানে যিনি ইমাম সাহেব ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি আমরা নিজেরাও অবাক হয়েছি এজন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা জায়গাতেই কবরের মধ্যে পানি দেওয়া হয়েছে পুরো কবরস্থানের কবরগুলোতে একটু একটু করে পানি দেওয়া হয়েছে কারণ এখানে এই প্রচণ্ড গরমে বিভিন্ন পাখিগুলো এসে যাতে করে এই জায়গাগুলো থেকে পানি পান করতে পারে এবং পানি পান করার পরে তারা যে দোয়া করবে এই দোয়াটা সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে এমনটাই তিনি বলেছেন এখানে আসবে বিভিন্ন রকমের দেখুন আরো বড় বড় বাটিতে পানি দেওয়া হচ্ছে এতে করে এখানে বিভিন্ন বিড়াল আসবে পাখি আসবে এমনকি কুকুরও এখান থেকে এসে হয়তো পানি পান করবে এটা মৃত ব্যক্তি সওয়াব পাবে এই উদ্দেশ্যে মূলত কবরগুলার এই দেখুন এখানে ছোট ছোট পাত্রের মতো জায়গা অথবা সামান্য জায়গাগুলোতেই পানিগুলো দিয়ে সওয়াবের জন্য মূলত সদকায়ে জারিয়ার জন্য তারা এই কাজটা করছে জাযাকুমুল্লাহ খাইরান আসলে এটা একটা নতুন চিন্তা নতুন ফিকরা কবরের পাশে যদি এরকম কোনো বাটি রেখে দেওয়া যায় যেখানে পানি দিয়ে রাখলে পাখিরা সেখান থেকে পানি পান করবে তাহলে এটা একটা সওয়াবের কারণ হতে পারে এই চমৎকার ফিকরাটি চিন্তাটি আমি এই জর্ডানে এসে সর্বপ্রথম দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং তাদের এই চিন্তা আমরাও আমাদের মৃত ব্যক্তিদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে নানা রকমের কাজ যেগুলো হাদিসের মধ্যে আসছে একটু সেগুলোর দিকে আমরা যদি মনোনিবেশ করি তাহলে আমরা সুন্নাত দিকে ফিরে আসতে পারবো বেদাত থেকে আমরা বের হতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং তাদের এই চিন্তা আমরাও আমাদের মৃত ব্যক্তিদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে নানা রকমের কাজ যেগুলো হাদিসের মধ্যে আসছে একটু সেগুলোর দিকে আমরা যদি মনোনিবেশ করি তাহলে